আমাকে ভেতরে নিয়ে যাও। চলুন। আকাশ। আমাকে মা বলে ডাকবি না। মা, তোকে এখানে এভাবে দেখার জন্য কি কুলে পিঠে করে মানুষ করেছি? আমি বলবো মা, তোমাকে সব বলবো, শুধু তুমি বিশ্বাস করো। বিশ্বাস তোকে আমি করেছিলাম, করে ঠকেছি, দারুণ ভাবে ঠকেছি। একটা মেয়ে আকর্ষণ কি মানুষের জীবনে এতই বড় যে তার জন্য নিজের বিদ্যা বুদ্ধি সব বিসর্জন দিতে হবে, ভুলে যেতে হবে বাবার স্মৃতি, মায়ের মুখ? মা চুপ করো, মা চুপ করো। আমি চুপ করবো? তোর দাদু আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তোর বাবা আমাকে ছেড়ে চলে গেলেন, তোকে পাথর বেঁধে তোকে আমি মানুষ করেছি, যে না খেয়ে তোকে খাইয়েছি, স্বামীর রক্ত পানি করে জুগিয়েছি তোর পড়ার খরচ। স্বপ্ন দেখেছি তুই মানুষ হবি, বাবার মুখ উজ্জ্বল করবি, সমাজের একজন হয়ে দাদুর সামনে বুক ফুলিয়ে দাঁড়াবি, কিন্তু তুই এমনই পাষণ্ড, মুখ উজ্জ্বল করা তো দূরের কথা, মাকে টেনে নিয়ে এলি তারসিকের সামনে কেন, কিসের জন্য? তোদের কাছে এমন কি অপরাধ করেছিলাম? তোরা বাপ ছেলে দাদু সবাই মিলে আমাকে এমন কষ্ট দিবি? মা গো, আমাকে মাফ করে দাও, আমি কি করলে তুমি খুশি হবে বলো, আমি তাই করব। আমাকে খুশি করার জন্য তুই অনেক কিছুই করেছিস, তোকে খুশি করার জন্য আমি কি করতে পারি দেখি। এসো সাগর। আমি আমার ছেলের জন্য তোমার মেয়েকে চাই। যা বলতে চাও পরিষ্কার করে বলো। তোমার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে ভালোবাসে, ওদের হাত তুমি এক করে দাও। কে তোমার ছেলে? আকাশ। আকাশ, তোমার মেয়েকে ভালোবাসার অপরাধে যাকে তুমি পুলিশে ধরিয়ে দিয়েছো। অপরাধ করলে শাস্তি পেতেই হয়। ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা অপরাধ নয়, ভালোবাসার নামে লোক ঠকানো, ইজ্জত চুরি করা, প্রতারণা করা নিশ্চয়ই অপরাধ। আমার ছেলে কারোর সঙ্গে প্রতারণা করেনি। এ কথা তোমার মুখে মানায় না, কারণ তুমি আমার সঙ্গে প্রতারণা করে কণ্ঠ লগ্ন হয়েছিল আমজাদের। আকাশ তো তোমারই ছেলে, প্রতারণার রক্তে মিশে আছে। রহমান! আকাশ তোমার ছেলে জানলে আমার মেয়ের সঙ্গে বিয়ে তো দূরের কথা, আমার বাড়ির চৌহদ্দের মধ্যে ওকে আমি ঢুকতে দিতাম না, কারণ আমি যতদূর জানি আকাশ তোমারও আমজাদের মেলামেশার অবৈধ ফসল। আকাশ আমাদের ভালোবাসার বৈধ ফসল। তাহলে ওর পিতৃ পরিচয় কি? সে আমজাদ চৌধুরীর ছেলে, খান সাহেব আফজাল চৌধুরীর নাতি। কিন্তু আফজাল চৌধুরী আকাশের পরিচয় অস্বীকার করেছে এবং নিজে এখানে এসে প্রমাণ করে দিয়েছেন তোমার ছেলে একটা চিট। নিজের দাদুকে দাদু বলে পরিচয় দেওয়াটা কি দোষের? দাদু মানে আমি তার দাদু হতে যাব কেন? এই জন্য যে আকাশ আপনার নাতি আর আমি আপনার পুত্রবধূ। রহমানের কাছ থেকে তোমার যে পরিচয় আমি পেয়েছি তাতে আজও তোমাকে এই বাড়িতে ঢুকতে দেওয়া উচিত হয়নি। রহমান সাহেব সেদিন আমার মিথ্যে পরিচয় দিয়েছিলেন, তাতে রহমানের লাভ? আমাকে মাফ করবেন বাবা, আমি কথা বলতে পারবো না। না, তোমাকে বলতেই হবে, সব কথা আমার জানা দরকার। আপনার ছেলে আমাকে ভালোবাসত জেনেও রহমান আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি, আর সের আগেই। থাক থাক, আর বলতে হবে না। আকাশকে তুমি আমার নাতি হিসেবে পরিচয় দিলে, সত্যি কিঞ্জাদের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? জি বাবা, 1972 সালের 25শে অক্টোবর আমাদের বিয়ে হয়েছিল। এই কাবিন নামাই তার প্রমাণ। বৌমা, এবার বিশ্বাস হলো তো বাবা?
তুমি এই বুড়ো ছেলের অপরাধ নিও না মা। রহমানের কাছ থেকে তোমার যে পরিচয় আমি পেয়েছিলাম তাতে রাগে দুঃখে আমি একেবারে দিশাহারা হয়ে গেছিলাম। আপনার এখান থেকে বেরিয়ে সেদিনই কাজে অফিসে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। বাবা আমজাদ, আমার আমজাদ, আমজাদ কেমন আছে? কি হলো, কথা বলছো না কেন? কি বললে? আকাশের জন্মের পরপরই মোটর অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। কথাটা আমাকে একবার জানানোরও প্রয়োজন বোধ করলে না? তিনি নিষেধ করেছিলেন। আমি অপমান করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, সে অভিমান করে দুনিয়া ছেড়েছিল। বাহ, চমৎকার, সে তো আমারই ছেলে, ভাঙবে তুমি মচকাবে না। আমি তোকে আর ছেড়ে দিচ্ছি না মা, এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব তোমার। আমাকে শুধু আমাকে একটু মাথা গুঁজে ঠাঁই করে দিও মা। তা হয় না বাবা। কেন হয়? আপনার দেবার অধিকার আছে, কিন্তু আমার যে নেবার ক্ষমতা নেই বাবা। তোমার শরীর এখন ঠান্ডা, আমার ভালোবাসার গান।
চোখ পড়ে তুমি কি ও চোখ ফিরিয়ে নেবে লজায় মিথ্যে আশায় থেকো না বহু দূরে সরে যাব ঘৃণায় কি করে তোমাকে বোঝাব ও গো তুমি ছাড়া এ জীবন নিষ্প্রাণ তুমি আমার ভালোবাসা